2022 আমরা টেট নিয়েছিলাম, 2023 সালে আমরা টেট নিতে যাচ্ছি। আমাদের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 সালের টেট হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখে সানডে আমরা টেট নিচ্ছি। সেটা 12টা থেকে 3টে পর্যন্ত টেট হবে। যেমন গতবারের কিছু কিছু আমরা বিধিনিষেধ আরোপ করেছিলাম সেগুলো সবটাই থাকবে। বায়োমেট্রিক উপস্থিতি আমরা যাচাই করেছিলাম, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হয়েছিল, আমাদের সার্ভিলেন্স ছিল, ক্যামেরার প্রত্যেকটি কেন্দ্রে সার্ভিলেন্স ছিল। এবং বিশেষ করে গতবারের মতো আপনারা জানবেন যে আমাদের যে টেটের যে ওএমআর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্সার শিট তার অরিজিনাল কপি বোর্ড নেবে, কিন্তু তার একটি যে ডুপ্লিকেট কপি অ্যালং উইথ কোশ্চেন বুকলেট এক্সামিনিজ তারা কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবে। চলতি বছরের প্রাথমিক টেটের দিন ঘোষণা হয়ে গেল। আগামী 10 তারিখ 10ই ডিসেম্বর চলতি বছরের প্রাথমিক টেট হতে চলেছে। আজই বিজ্ঞপ্তি প্রকাশ এবং কাল বিজ্ঞাপন। কাল সন্ধ্যে থেকে অনলাইনে ফর্ম ফিল আপের কাজও শুরু হয়ে যাবে। আজকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। 2022 আমরা টেট নিয়েছিলাম, 2023 সালে আমরা টেট নিতে যাচ্ছি। আমাদের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 সালের টেট হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখে সানডে আমরা টেট নিচ্ছি। সেটা 12টা থেকে 3টে পর্যন্ত টেট হবে। যেমন গতবারের কিছু কিছু আমরা বিধিনিষেধ আরোপ করেছিলাম সেগুলো সবটাই থাকবে। বায়োমেট্রিক উপস্থিতি আমরা যাচাই করেছিলাম, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হয়েছিল, আমাদের সার্ভিলেন্স ছিল, ক্যামেরার প্রত্যেকটি কেন্দ্রে সার্ভিলেন্স ছিল। এবং বিশেষ করে গতবারের মতো আপনারা জানবেন যে আমাদের যে টেটের যে ওএমআর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্সার শিট তার অরিজিনাল কপি বোর্ড নেবে, কিন্তু তার একটি যে ডুপ্লিকেট কপি অ্যালং উইথ কোশ্চেন বুকলেট। চলতি বছরের প্রাথমিক টেটের দিন ঘোষণা হয়ে গেল। আগামী 10 তারিখ 10ই ডিসেম্বর চলতি বছরের প্রাথমিক টেট হতে চলেছে। আজই বিজ্ঞপ্তি প্রকাশ এবং কাল বিজ্ঞাপন। কাল সন্ধ্যে থেকে অনলাইনে ফর্ম ফিল আপের কাজও শুরু হয়ে যাবে। আজকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।